আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। খালেদাকে বিদেশ নিতে কোনো আবেদন করা হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। থাকছে হেফাজতের দুই নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা। এরপর থাকছে নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারকে হেফাজত নেতাদের অনুরোধ। সবশেষে থাকছে মোদীকে হটানোর লড়াইয়ে মমতাই এখন বিরোধীদের প্রেরণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে বিএনপি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার 4 মে রাজধানীর ফার্মগেট পূর্ব রাজা বাজারের নাজনীন স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে তার ইচ্ছে অনুযায়ী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন বলে আমরা জানি। খালেদা জিয়া কিংবা তার পরিবারের তরফ থেকে কোনো ধরনের আবেদন নিবেদন আমার কাছে আসেনি। তিনি আরও বলেন, বিদেশ নিতে পারবে কি পারবে না সেটা আদালত নির্ধারণ করবেন। তিনি যেন দেশে থেকে সুচিকিৎসা পান সে ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছেন। এরপরও যদি তিনি খালেদা জিয়া আরও কিছু পেতে চান তাহলে আদালতের মাধ্যমে আসতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে অন্যান্য দেশে জিডিপির হার কমে যাচ্ছে কিন্তু বাংলাদেশ সমাতালে এগিয়ে যাচ্ছে, এটাকে বলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব। দেশ এগিয়ে গেলেও প্রধানমন্ত্রী গরিব মানুষের কথা ভুলে যাননি। তিনি কেবল আমাদের নেতা না, বিশ্বের নন্দিত নেতা। শেখ হাসিনা গরিব মানুষের কথা ভুলে যাননি। নিম্ন আয়ের মানুষ যাতে কষ্ট না হয় সেজন্য শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বলেছেন। উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের 35 লাখ গরিব মানুষের জন্য 2500 টাকা করে দিচ্ছেন। কেউ যাতে বস্ত্র খাদ্য কষ্ট না পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। করোনার মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হোসেন মাসুদ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্না কচ্ছি। এর আগে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, 401 ধারার উপধারা 2 অনুযায়ী সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে। এখন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে গেলে আদালতে আসতে হবে। আমার তো তাই মনে হয়, তারপরও আমি না দেখে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না। তিনি বলেন, উনার খালেদা জিয়া চিকিৎসা কতটুকু প্রয়োজন তা বাংলাদেশে আছে কিনা সব কিছু দেখে সরকার বিষয়টি বিবেচনা করবে। এদিকে মঙ্গলবার 4 মে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক শেষে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুপারিশ করে মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া অত্যন্ত জরুরি। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে CCU চিকিৎসাধীন। মেডিকেল বোর্ড সূত্র জানিয়েছে, খালেদার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো, ফুসফুসের পানি কমেছে, তবে অক্সিজেন সাপোর্ট এখনও চলছে। এর আগে খালেদা জিয়াকে বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও তা সত্য নয় বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কমিটির সহসভাপতি মাওলানা মেহেদী হাসান ও সহ সাধারণ সম্পাদক মুফতি আমজাদ হোসাইন আশরাফের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে। মঙ্গলবার 4 মে দিবাগত রাতে সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। এর আগে সোমবার 3 মে হেফাজতে ইসলামের নবীনগর উপজেলার 2 নেতাসহ 3 জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহজাহান। এই মামলার এজাহারে মাওলানা মেহেদী, মুফতি আমজাদ ও সানাউল হক চৌধুরী 55 নামের একজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠিত হেফাজতে ইসলামে তাণ্ডবের প্রত্যক্ষভাবে আসামিরা মদত দিয়েছেন। এই তাণ্ডবের ঘটনা নিয়ে মাওলানা মেহেদী হাসান তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন, যার উদ্দেশ্য ছিল ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর মানহানি করা ও বিশৃঙ্খলা সৃষ্টি।
এতে মেহেদি সে পোস্টে মুক্তাদি চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় হামলাকারী উল্লেখ করে তার ফাঁসি দাবি করেন। মেহেদির এই পোস্ট বাকি দুই আসামি শেয়ার করে ছড়িয়ে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রাম মাদ্রাসা ছাত্রদের উপর পুলিশের হামলার খবরে গত 26 থেকে 28 মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেস ক্লাব সহ 38টি বেসরকারি সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনায় নিহত হন 12 জন। অপরদিকে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দিতে ও মাদ্রাসাগুলো খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন হেফাজতের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় অনুষ্ঠিত বৈঠকে তারা এই অনুরোধ জানান। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে মন্ত্রীর বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেফাজত নেতা নুরুল ইসলাম জিহাদি এসব কথা জানান। এর আগে রাত 9টার পর মন্ত্রী ধানমন্ডির বাসার বাসভবনে প্রবেশ করেন হেফাজতের নেতারা। তিনি বলেন, হেফাজতের গত আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গ্রেফতারকৃত আলেম ওলামা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলিমদের দেশব্যাপী গ্রেফতার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগী করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছেন আলেম ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ। আমরা আজকে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি, গ্রেফতার আতঙ্ক হয়রানি থেকে তাদের মুক্তি দেওয়া হোক। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গণগ্রেফতার চলছে, এতে করে সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পবিত্র রমজান মাসে আলেম ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের হয়রানি বন্ধ করতে ওনার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছি। এছাড়া 2013 সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছিল, পূর্ব আলোচনা অনুযায়ী সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা। তাদের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন হেফাজতের এই নেতা। সর্বশেষ, সব জল্পনা উড়িয়ে আবারও পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছেন মমতা ব্যানার্জি। অসম এই লড়াইয়ে তিনি শুধু বিজেপিকেই হারাননি, হারিয়েছেন ভারতের পরাক্রমশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। গত রোববার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই গোটা ভারতে মোদি বিরোধী শিবিরে নতুন আশার আলো হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এরপর টানা তৃতীয়বারের মতো বঙ্গজয়ী মমতার এবারের লক্ষ্য কি তবে দিল্লি? এই নিয়ে লিখেছেন ভারতীয় সাংবাদিক ব্রজেশ কুমার সিং। তার ভাষায়, পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল তখন স্পষ্ট। নরেন্দ্র মোদী অমিত শাহদের প্রবল চেষ্টা উড়িয়ে বাংলার মসনদে তৃতীয়বারের মতো মমতা ব্যানার্জির বসা নিশ্চিত। এমন মুহূর্তে তার কাছে একটি টিভি চ্যানেলের প্রশ্ন ছিল, এবারের নির্বাচন কি বেশি চ্যালেঞ্জের ছিল? তখন মাত্রই নন্দীগ্রামে মমতার পরাজয়ের খবর সামনে এসেছে। তা সত্ত্বেও গোটা দলকে কাঁধে বয়ে জিতিয়ে আনা মমতা উত্তর দেন, গোটা দেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা মানুষের আশীর্বাদে সেই নির্বাচনে জিতেছি। দেশবাসীর কথা বিবেচনায় এই নির্বাচন আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। তাহলে কি এবারের লক্ষ্য দিল্লি? মমতার জবাব, এখন প্রথম লক্ষ্য পশ্চিমবঙ্গের মানুষকে করোনা থেকে বাঁচানো, সেটি আগে মিটিয়ে তারপর বাকি সব। অর্থাৎ বার্তা স্পষ্ট, দিল্লিতে ঠিকই নজর রেখেছেন তৃণমূল নেতা। বস্তুত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই সমাজবাদী পার্টি থেকে শিবসেনা, এএপি, আম আদমি পার্টি থেকে ন্যাশনাল কনফারেন্স, সব বিরোধী দলের নেতারাই মমতার লড়াকু একরোখা ভূমিকার অকণ্ঠ প্রশংসা করেছেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসছে একের পর এক টুইট ও বিবৃতি, তারাও যেন ধরে নিয়েছেন মোদীকে হারাতে মমতাই হতে পারেন একমাত্র মুখ। পশ্চিমবঙ্গ ছাড়া আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে প্রত্যাশিত ফলাফলই করেছে পদ্মশিবির। আসামে ক্ষমতা ধরে রাখা, তামিলনাড়ু কেরালায় পরাজয়, কেন্দ্র শাসিত পুদুচেরিতে জয়, বিজেপির এসব পরিকল্পনা ফেল করেনি। কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে গেরুয়া শিবিরের যে বিশাল পরিকল্পনা ছিল তা মাঠে মারা পড়েছে এক মমতা ঝড়ে। ধূলিসাৎ হয়ে গেছে বিজেপির এইবার 200 পার দাবি। তাই নন্দীগ্রামে নিজে হারলেও মমতা আসলে গোটা বিজেপিকেই হারিয়ে দিয়েছেন, আর তার এই ফর্মুলাই এখন গোটা ভারতে ব্যবহার করতে চাইছেন বিরোধীরা। 2019 লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলো এক ছাতার নিচে আনার চেষ্টা করেছিলেন মমতা। দাবি করেছিলেন ভোটে জিতে মোদী বিরোধীরাই সরকার গড়বে, শেষ পর্যন্ত তা হয়নি। ফের ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী, তবে 2021 বিধানসভা নির্বাচন অনেক সমীকরণ বদলে দিয়েছে।
মমতা দেখিয়ে দিয়েছেন শক্তিমান মোদীকে তিনি হারাতে পারেন। এখন মমতার সেই সাফল্যকে 2024 পর্যন্ত এগিয়ে নিতে চান বিরোধীরা। বলা হচ্ছে দেশটিতে যা পরিস্থিতি তাতে 2024 সালের লোকসভা নির্বাচন হতে চলেছে মোদী বনাম মমতার লড়াই। সূত্র নিউজ 18।